এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হো। কার জানি মা ঘুমিয়ে আছে অন্ধকার ঘরে, মাওলা তুমি মাফ করে দাও জনম দুঃখী রে। আমার মায়ে কোলে করে থাকতো যে বসে, শীতের রাত্রে মায়া রাখি তো কোলে। মালিক আমার মতো কার মা নাই জানি না গো, প্রতিটা রাত্রি তো মা মা বলে কান্দি। হলে দেখো কারা বয়া বয়া কান্দে গো মালিক। এই খবর স্থানে যাদের মা ঘুমিয়েছে জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই কমিটির ভাইরা জান প্রাণ দেওয়ার চেষ্টা করে কবরস্থানের উন্নয়নের জন্য, আসল বাড়ি কবরস্থানের জন্য প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করে। জানি না কার চোখের পানির বাদৌলাতে কবরস্থানের আজাব মাফ হয়ে যাবে। আল্লাহ আজকে নভেম্বর মাসের 1 তারিখ, আল্লাহ নভেম্বরের 1 তারিখ তোমার পাগল গুলি যারা এখন বসে বসে গভীর রাত্রে কানবে, চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসে আছে, আমার বন্ধুবার সাইফ হিসাব বসে আছে, কত দামি দামি মাস্টার সাহেবরা ইঞ্জিনিয়ার সাহেবরা বসে আছে, কল কলেজের বন্ধুরা বসে আছে, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে বসে কানবে। আল্লাহ যাদের চোখের পানি গড়ায় গড়ায় পড়বে তাদেরকে তুমি মাফ করে দিয়ে তুমি এই টাঙ্গাইল কালীহাতের দিকে তাকাও, এই জমিনটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। যে ছেলেটা আমাকে আনার জন্য এত কষ্ট করছে সিঙ্গাপুর থেকে, শাহজালাল না শাহজাবাল, শাহজালাল, এই ছেলেটা আমার ওয়াজের সমস্ত হাদিয়াটা দিছে বাবা আমার আনার জন্য, আলহামদুলিল্লাহ বলেন, সমস্ত টাকাটা আমারেও দিছে। আপনার ওয়াজ পাইছেন না, না এটা কি আপনার কবরস্থান পত্রিকা মাহফিলে খরচ হইতো না? ছেলেটা কত বড় সহযোগিতা করছে, ওর সাথে আমার একদিন কথা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বিদেশের বাড়ি বাড়ি ভালো রাখো, সিঙ্গাপুর তো আমি গেছি কত কষ্ট করে পয়সা কামাই রে ভাই। আল্লাহ শাহজালালকে তুমি ভালো রেখো, আর বাবাটা অসুস্থ দেখলাম আল্লাহ সুস্থ বানাই দিও। আল্লাহ কলিজার টুকরা মায়ের সন্তান শাহজালালকে আর মার করলে আবার ফিরিয়ে দিও। জোরে কেন আমি না, আরো জোরে, আরো জোরে, আরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই। এই গ্রামের ভিতরে যত পয়সাওয়ালা আছে তাদের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইবার শক্তি দান করো। কষ্ট হইতেছে, আমি আপনাদের চোখে পানি দেখছি, কোরআন হাতে নিয়ে বলছি, ওয়া যে বইসা বাবা ওয়া শোনা বড় জিনিসটা, আমল করে চোখের পানি ফেলানো সবচেয়ে বড় জিনিস। আপনার মা আমার মা শীতের রাতে সারা রাত মা বয়ে রয়েছে, গরিবের ঘরে জন্ম নিয়েছি। আবার কথা আমি বলি, আমার মা যখন বেঁচে ছিল আমাদের ঘর বিল্ডিং ছিল না, আমি তো আমার বাবার এখন বিল্ডিং করে দিছি, আমাদের ঘর ছিল টিনের ঘর ভাই, বেড়া ছিল ভাঙা, শীতের রাত্রে বাতাস ঢুকতো সমস্ত খেতাটা শীতের মতো কালায় যাইতো, বরফের মতো ঠান্ডা হয়ে যেত। আমি দেখতাম আমার মা মাথার মধ্যে তার
কাপড় দিয়ে মাথাটা ঢাকিয়ে দিয়ে যাইতে জানো আমার জাদুরে শীতে ঠান্ডা লাগা লাগে। হালাকি আমি আমার সেই মায়ের 12 বছর বয়সে অন্ধকার ঘরে রাখছি, ও মা এখন তোমার জন্য বর্ষিত করছি মা, এতিম খানা করছি, বাড়ি করছি, গাড়ি করছি মা, তোমার ঠাট্টা মারতে শুয়ে রাখছি মা। আমি এখানে আসার পরে সাইবি সাহেব বললেন, হুজুর মা বাবার ওয়াজ করতে বলছে, এ আমার কমিটির দাদা ভাইরা মায় বাবার কি ওয়াজ করব, আমারই তো মা নাই মা। আল্লাহ তুমি আমার মাকে এই কবরস্থানে যাদেরকে মাফ করে দিছো তাদের স্থানে আমার মাকে রাইখে দিও, আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়ো, এই কবরস্থানে যাদের মা বাবা এখানে বসে বসে কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, এদের দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানায়ো, চেয়ারম্যান সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, আল্লাহ তুমি তাদের যদি মরে যেয়ে থাকে কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমি এক এক করে আপনাদের প্রমাণ দিয়ে যাই, নামাজ রোজার বাস্তব জীবন ভরি শুনছেন কথা কন না কেন, একটা প্রমাণ দেই, আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে, কয় বছর, ওই এক সাসা বাগুন বেসার মতো বুঝতাম না, এই মেয়ে ওয়াজে বসছেন এই ওয়াজটা এই চেয়ারম্যানের ওয়াজ না, বিশ্ব নবীর ঘোষণা কিন্তু এটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ, নিজেকে ছোট মনে করবেন না। এখন বর্তমানে যারা দুনিয়ার কোন ওয়াজে বসা নাই, সে এমপির পোলা হোক, মন্ত্রীর পোলা হোক, সারা দুনিয়ার বড় বাচ্চা হোক, আপনার সাথে দামি আর কেউ নাই। আমি নিজে ডিক্লারেশন দিলাম, আমি মুসাফির, যুবক তোমরা যারা বসে আছো তোমার মতো দামি আর কেউ নাই। একজ্যাক্ট তরুণদের ভালোবাসা আজকে যুবকদের নিয়ে ওয়াজ করবো ইনশাল্লাহ, বলো রেডি, মারহাবা বলো, আল্লাহু আকবার বলো, নাম ছিল বাচ্চা ইউসুফ জুনওয়াশ, কি নাম, নাম না ভালো না খারাপ, এই হারামিটা এই লুচ্চাটা ক্ষমতায় বইয়াই ডিক্লার দিল আমার এই দেশে কেউ আমার সারা করে সেজদা দিতে পারবে না, একসাথে ক্ষমতায় বসেই ডিক্লার দিল আমার এই দেশে যদি বাঁচতে হয় আমাকে সারা পৃথিবীর আরো কারো সামনে সেজদা দেওয়া যাবে না। নামটা কি সুন্দর, ইউসুফ জুনওয়াশ, নাম কি, ঘটনাটা হলো আমার নবীর দুনিয়া আসার কয় বছর, তাফসীর মনে রাখেন, এটা আমার বাপের বানানো কথা না, গোপালগঞ্জের খ্যাতের তালে এনে পকেটে করে ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এবারে কারে ফাউল দেখি, শেখ হাসিনা এর কাছে ফাউল হইতেছিল নাকি, হ্যাঁ মুসলমানের বোলা যখন এই ডিক্লার দিল। আচ্ছা আমাকে বাংলাদেশে যদি কোনো মন্ত্রী কয় হস করতে সৌদি আরব যাওয়া লাগবে না, আমাকে সহদেবপুর চেয়ারম্যানে বাইতে গেলে ওরা তো তা জাগাই রে লাগে ওটা করে নাকি, বাংলাদেশ একটা কালচার আছে, সে মন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী বলা হোক ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন আর আওয়ামী লীগ আর বিএনপি থাকে না, জায়গায় আন্দোলন শুরু করে দেয়, ঠিক না, মাগা আলমকে একবার কইছিল না যে হুজুরা ধাক্কায় ভেঙ্গে লাইছে ডানা ফেলা যা, আর একজন কইছিল না হস করতে যাওয়ান লাগবো না, দে দে কইছিল দে, প্রধানমন্ত্রী আর মন্ত্রী তুলে এলিছে কথা কর না কেন, চিনেন না হেডারে, আমার এই দেশটা এমন দেশ, আমার এই দেশে কোনো নবী আসে নাই,
কিন্তু আমার এই দেশে অলির দ্বারা এই দিন কায়েম হয়েছে। নবী না আসলে কি হয় ফিলিস্তিনের মতো? আমার দেশের মুসলমান সাচ্চা মুসলমান কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বললেই তখন তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এই জন্য তো বাংলাদেশের মানুষ হাজারকের ভিতরে ইনশাল্লাহ 75% জান্নাতে যাবে, আমি গ্যারান্টি দিলাম এই কোরআন বুকি নিয়ে ইনশাল্লাহ। কারণ 14টা দেশ আমি সফর করছি, আমি দেখছি, তুমি আমি তো বানানো কথা কই না। মালয়েশিয়া বলো, সিঙ্গাপুর বলো, সৌদি আরব বলো, এই যে মিশর কও, তুরস্ক বলো, আল্লাহ আমাকে নিয়েছেন, এই যে কাতার, কুয়েত, লন্ডন, কানাডা, আল্লাহ পাক আমার দিশা, আমি দেখছি সবচেয়ে ইসলাম প্রিয়, ইসলামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে আমার বাংলাদেশ। আমার বাংলাদেশে যেইভাবে মধ্য মাঠে সামিয়ানা টানে ওয়াজ করেন পৃথিবীর কোন দেশে নেই, মাত্র তিনটে দেশে আছে, আমার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। সৌদি আরব এরকম সামিয়ানা নিচে ওয়াজ, এক কারে ওয়াজ দিব না, গরম ডিম দিব, কথা কর না কেন? আমার বাংলাদেশ সোনার দেশ, আলহামদুলিল্লাহ বলে। একটা লোক অ্যাক্সিডেন্ট করলে আরেকজন তার সহযোগিতা করার জন্য আগায় যায়, মালয়েশিয়া আমার চোখের সামনে, আমি আম্পাং পয়েন্টে দাঁড়াই দিছি, যারা মালয়েশিয়া ছিলেন তারা চিনবেন, মালয়েশিয়া আল্লাহ পাক বহুত দান দিছে, আম্পাং পয়েন্টে দাঁড়াই দিছি, রাজধানী যে কেএলসিসি বলা হয় যেটা 110 তলা, এখানে দাঁড়াই দিছি রোডের উপরে, আম্পাংকে পয়েন্টের একের মেন রোডের উপরে চৌরাস্তায় একটা ছেলে মোটরসাইকেল নিয়ে টলিগারের সাথে অ্যাক্সিডেন্ট করে কই মাসের মধ্যে দাফাই মরে গেল, লোক দাঁড়াই রয়েছে ধরল না। এটা যদি আমার এই কালীহাতি বাজারে এলেঙ্গা হোক, যেখানে হোক, আর কার মারপুত কোথায় বাড়িটা, পরেরটা পরে ওর আগে বাসা আমার দেশের মতো সোনার দেশ কই পাইবেন? আল্লাহ আমার দেশটাকে আল্লাহ হেফাজত করেন। কিছু লাল কুত্তার চোখ পড়ছে আল্লাহ, কিছু ইহুদিন আসার চোখ পড়ছে আলেমুল্লামার উপরে, ইসলামের উপরে, আল্লাহ এদের চোখ গুলাকে আপনি নষ্ট করে দেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, বাজনে সব জামানায় কিছু আল্লাহর ওলি ছিল কি ছিল না, আল্লাহর ওলি না থাকলে ওই দুনিয়া থাকবে না। বেঈমান যখন বলে দিছে আমার এই দেশে কেউ আমাকে ছাড়া সেজদা দিতে পারবে না, বাজানদের শয়তানের কিছু দেহরক্ষী ছিল, তার কিছু দালাল ছিল, আলেম গুলা বাও করে ফেলেছে, বাদশা যা কয় তাই শুনবে। হঠাৎ করে বাদশা বলল, আমি যার অতরিচয় চলবে, যার তন্ত্র মন্ত্রে চলবো, একজন ভাড়াটিয়া আলেম আমার লাগবে। তার তন্ত্র মন্ত্রে চলতো যেরকম ইহুদিন আসারাদের ভিতরে দেখবেন ফেরাউন চলতো, ওই জামানায় কিছু আলেম আসলে ভাড়াটিয়া, প্রত্যেকটা জামানায় শয়তান গুলা শয়তানি বাড়াবার জন্য কিছু কিছু সরকারি দরকারি আলেম থাকে, কতক্ষণ না কেন? তো ওইটা ছিল পাদ্রি, ওরে জিজ্ঞেস করছে আমার ক্ষমতা কয়দিন থাকবো, এটা তো আমি কইতে পারবো না কয়দিন থাকবো, তবে আমি আপনার গণনা বাসনা করে বলতে পারি আপনি কয়দিন থাকবেন। আপনি সারা ইয়ামান জরিপ চালায় দেখেন কয়জন আপনার ভোটার আছে, কিন্তু একটা কথা বলি, আপনি যে আমার তন্ত্র মন্ত্রে দেখে যে আপনি চলেন, আমার এখন বয়স হয়ে গেছে, আমার ভিতরে যত এলেন কালাম আছে, যত তন্ত্র মন্ত্র আছে, এইগুলো একজনের ভিতরে দিয়ে আমি মরতে চাই। বাচ্চা কয় তার মরা তাহলে ফাইনাল হয়ে গেছে, কখন মরবো জানি না, আপনিও মরবেন, ম্যানেজমেন্ট আপনি মরবেন, আমিও মরবো, কিন্তু কথা একটা, মরার আগে আমার ভিতরে যা আছে এগুলো একজনকে দিয়ে যাই, আমি মরার পরে আপনার কামে লাগবে। বাদশা মনে মনে এমন পোলা কই পাবো, এখন একটা আওয়াজ দিয়ে ডাইরেক্ট কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না, এটা গল্প। উঠিলা আসহাবুল উখুদুদ নারি দাতিল والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود চাইটা কসম খাই আমার আল্লাহ এই ওয়াজটা করতেছে আমার নবীর কাছে। বাদশা চিন্তা করলো তুই তো মরে যাবি, চেয়ারম্যান সাহেব ধরেন এমন তার বিল নেই, সোহেও দেখে না, কানে হনে না, বয়স হয়ে গেছে, 4-5 বছর চেয়ারম্যানই করছে, 40 বছর চেয়ারম্যানই করছে, হে চিন্তা করবো হ্যার পোলারে কোন রকম দিয়ে যাওয়া যায় কিনা, ঠিক না?
জোরে করে আরো জোরে ক্ষুধা লাগছে খাওন মাওন তো আপনার নাই আছে খিচুড়ি মিশ্রি নাই তাহলে বেড়া কই কোন আসে বোকা করে রাখে তবে আপনারা হেরে না খান জান্নাতে খাইতে পারবেন ইনশাল্লাহ বলেন এটা জান্নাতের বাগান বাবা আমি জানি এখানে যারা বসে আছেন অনেকে মা নাই বাবা নাই এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে বিনা পয়সা আপনারা আমার পিছনে শ্রম দিছে একটা টাকাও বেতন নাই সেটা হলো আমার মা আপনার মা ঠিক না আমার মা শুয়ে আছে গোপালগঞ্জের মাটি মিছে আপনার মা শুয়ে আছে টাঙ্গাল কালিহাতির মাটি মিছে জীবনে যত জায়গায় যাবেন হাটে যান বাজারে যান মসজিদে যান মাদ্রাসা যান কবরস্থানে মানুষকে দাফন করতে যান মার কথা বলেন না যারা মার কথা ভুলে যায় বাবার কথা ভুলে যায় তার সন্তানও একদিন ভুলে যাবে অন্তত ওয়াজের মাঠে বইয়া বছরে একটা দিন এই কবরস্থানে আপনার মা শুয়ে আছে বাবা শুয়ে আছে দাদা শুয়ে আছে আপনি একদিন শুয়ে থাকবেন আপনি যদি এদের জন্য এক ফোঁটা পানি না ফেলায় না কাঁদেন আপনার সংসার একদিন ওয়াজে আসবে ঠিকই বাদাম আধা কেজি কিনে চাবাইতে চাবাইতে বাইতে যাইবে আপনার আজকে কান্দার নিয়ত করে বসেন এই কোরআন হাতে নিয়ে বলছি আপনার সন্তান একদিন কারণ এই ওয়াজ যখন 13 বছর হইছে 13 যুগ হবে ইনশাআল্লাহ বলেন কেউ বাধা দিতে পারবে না এই ওয়াজ এখন আর এখন জেনারেশন চলে যাবে ইয়ং জেনারেশন আবার দাঁড়ায় যাবে ঠিক না ঠিক আজকে চেয়ারম্যান অতিথি রেখেছে আর এক চেয়ারম্যান আসবে তার অতিথি রেখে ওয়াজ হবে বাবা ওয়াজ ঠিকই হবে আপনার দুনিয়া থাকবেন না আপনার নাতি পোতায় ওয়াজ দিবে তখন আপনার জন্য কান বসবে আজকে আপনি কান্দার নিয়ত করেন ইনশাল্লাহ বলেন হে সান্ধু হে 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 হুনে হে ব্যাগ যা এদিকে তোর জায়গায় ওর ধাক্কা এদিকে আরেন ওর জায়গা ওর না ওর জায়গায় আরেন জলদি ওর সিটে হেনে ওর 8 নাম্বার সিট আর ও হেনে আনো না তুমি তারপরে ওরে আনো কিন্তু কলার ধরে আনো হেনে উঠলো কেউ আর সাজালো ওর জায়গায় তুমি ওর চেয়ারম্যান সাহেব কয় তারপর দেন আল্লাহ সাহস কত বড় ওয়াজ শুরু করছে আধা ঘন্টা উঠে হাঁটা দিছে এ দেহে তো চাচা উড়ি নাকি এমন কেন দিবে নরে আর জায়গায় মোতায় দিবে নরে এটা মমতাজের প্যান্ডেল হয়েছিল বেটা উঠবি না খবরদার ইনশাল্লাহ বলেন রাগ করছি পরে দিয়ে আর এক বেটা সোজা করছি উঠতে যাবা লুঙ্গি থুইয়া উঠবা আজকে আমি সেই বক্তা না যে ওয়াজ করবার তুমি যাবা মানি আমি এমনি আইছি কষ্ট করে আছে না মানে আলহামদুলিল্লাহ বলেন আমিও একটা এতিম আপনিও এতিম অথবা আমিও মা হারা আপনিও মা হারা আসেন না দুই মা হারা মার লেগে একটা দোয়া করি না যদি কেন আমার মা তো মরে নাই আমি খাম বয়ে দেখ মুখে মরবো না তোর মা অ্যাডভান্স দোয়া করে দেবে না মায়ের লেগে অ্যাডভান্স দোয়া করবি তুই অ্যাডভান্স দোয়া পাবি আল্লাহ ফসল বালা আজকে ওয়াশটাই পুরো যুব পুরা ইসুফ জুনুয়াস নাস্তিক ওর ক্ষমতায় টিকে থাকার লাগে দেন ক্ষমতা কারে কয় আমার শাশুড়ি শেখ হাসিনা হে ক্ষমতা কোন রকম ভাবে ছাড়তে চাইতেছে না আর খালেদার নাকের মধ্যে নাল দিয়ে রাখছে হো নল দিয়ে অক্সিজেন দেয় হে কয় আর একবার হলো আমি যাম ক্ষমতা এমন একটা জিনিস রে ভাই এটা সহজে কেউ ছাড়তে চায় না কথা কর এই যে চেয়ারম্যান যতই ভালো কাজ করুক দেন তার পিছনে আর একজন খাড়াই রয়েছে এমপি যে কয় ভাই লাগে 20 লাখ জীবন ভাই ভাই একটা ঠিক এইবার টিকিটটা আমার দেন না আমি কত ঘুরতেছি আপনার লেগে জান দিয়ে নেই রাজ আন্দায় দেয় আমার আমার দেন হে আবার যে কব আপনি তো খবর লয় দেখেন আমি এলাকায় কি পরিমাণ কাজ করছি মানে হেও ছাড়তে চায় না আর একজন গরম ডিমলে বই রয়েছে হেও যাইব ক্ষমতায় এমন একটা ক্ষমতা কথা কর না কেন ক্ষমতা আমিও চাই আমারও যদি আমার শাশুড়ি শেখ হাসিনা কয় গোপালগঞ্জের এক আসন দিমনে তোমার আমার পক্ষে তোয়াজ নসিহত করে আমি পুরো আওয়ামী হয়ে যাবো মনে রাখবেন রাজনীতি জীবনে করি না করার ইচ্ছাও কোনোদিন নাই রাজনীতি একটা করি কোরআনের রাজনীতি এদের বিরুদ্ধে কথা কইলে ওরে সারবো না ওরে জাগায় পিঠে গুলা বানায় হালাবো কথা ঠিক না বেটে সন্তান আমরা গরিবের ঘরে জন্ম নিছি আমরা গরিবের ঘরে জন্ম নিছি কষ্ট করে মানুষ হইছি কিন্তু এই কোরআনের জন্য জীবন থেকে 24 ঘন্টা রেডি আছি
রাজনীতি ছাতা বুঝি না, মানুষকে মারার চেষ্টা করি না, মানুষের ক্ষতি করার চেষ্টা করি না, কেউ ক্ষতি করতে আসলে ছাড়ি না। কি আমার মতো আপনি না? এই যে মাস্কের লাল সাংঘাতি বাইর বই দিয়েছেন, আপনি আমার মতো না? হ্যাঁ, বুঝে লাইছে করা জিনিসটা হাত উঁচু করে দেয় যে লাল সাত বুঝি, লাল সাত বুঝি হারে একা মারহাবা গো, কষ্ট হইতেছে? আল্লাহ 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 সাহেবপুর এই কবরস্থান পত্রিকা আয়োজিত এবং এই কমিটির উদ্যোগে যে মাহফিল দেয় এটাকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন, এই ওয়াজের ওসিলে এই কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। জ্যোতিষী যখন কয়ে দেশে একটা বাচ্চা এনে দেন 10-12 বছরের বয়স, ওর ভিতরে আমার ভিতরে যা এলেম কালাম আছে ওরে দিয়ে যাই, আমি মরার পর আপনার ক্ষমতা থাকতে পারবেন না। বাজানরে পুরায় আমান জরিপ করিয়া একটা ছেলের আবিষ্কার করলো, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। কেমন একটা টান দিছি, হ্যাঁ বুঝে না যে আল্লাহ একবার করতে পারে। রেডি? এই ছেলেটার কথা কোরআনে আসছে রে বাবা, আপনি কেন কবেন না বাবা? এটা তো আপনার ছেলে আর আমার ছেলে না, ডাইরেক্ট ওর কথা আমার আল্লাহ আমার নবীর কাছে ওয়াজ করতেছে। তাও কি জানেন, 4টা কসম খাইছে মারা আল্লাহ। ওয়াসসামাই দাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। ও নবী, কক্ষ বিশিষ্ট আসমানের কসম, ওয়াসসামাই দাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমানের কসম খাই আমি আল্লাহ বলছি, যেগুলার আপনি পবিত্র মনে করেন সবগুলার কসম খাই আমি বলছি, ওই বাদশা ইউসুফ জুনওয়াস ক্ষমতা টিকাই রাখার জন্য ওই জ্যোতিষীর কথা মতো পুরো এমন জরিফ সালাইয়া 12 বছর একটা পোলার আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। নাম কি? জোরে কন, আরো জোরে, জোর সব আলো, জোর হলো না, ইলেকশন আসতেছে, আব্দুল্লাহ। এনএসআই ডিসিএফআই জিজ্ঞেস করছে তোর চেহারা সুন্দর, বেরেন কেমন? কেডা আল্লাহ ভালো জানে, আল্লাহ নাম নিয়ে লিখে যিনি আমার বানাইছে হ্যাঁ নাম নিমুনে নিমুন কার নাম কাতি জানুস না, আল্লাহ নাম নেওয়া যায় না, তাই মানে তোর বিশি সুদ্ধা গালা হালো আমার পারে লাতে দিয়ে আল্লাহ নাম নেওয়া যাবো না, হ্যাঁ তোরে বানাইছে গেল ডিজে ভাইয়ের প্রধানকে মরে বাবা বাবা মরি গেল জানা মন জাল কি দেখছো নি বয়স কত? হ্যাঁ ওয়াস নাক দিয়ে শুনতেছো নাকি? বয়স কত? জোরে কন, ওয়াজ করতেছে কেডা? আমিন আল্লাহ, করতেছে কার কাছে? আমার আল্লাহ ওয়াজ করতেছে আমার নবীর কাছে, তাও 4টা কসম খাই যেন নবী বিশ্বাস করে, আপনি বিশ্বাস করেন এর লেগে আল্লাহ নিজে কসম খায়। এ দেখেন না বোর কাছে কইছে নাই এ কাপড়ের দাম কত হইতে পারে, আল্লাহর কি রে 500 টাকা দিয়ে আনছি, আল্লাহ আনছে হুক 250 টাকা দিয়ে, ওই মুগিরে বিশ্বাস করলে টাটকাটা ভুয়া মিথ্যা কথা বলে একটা কসম খাইয়া কথা কর না কেন? আর আমাকে গুলে এমন 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 ও কসম না করলে বিশ্বাসই করে কথা কর না কেন? মিথ্যা কসম খাইতে খাইতে হ্যাঁ কসমটা যে কি মনে করে ফেলেন, আমার আল্লাহ কসম খাইয়া বিশ্বাস করাইতেছে, এখন পুরুষটা আসতে পারে আল্লাহর কসম খাওয়া লাগে, ওই যেমন আর বেইমন গুলো আল্লাহরে বিশ্বাস করতো না, কথা বোঝে নাই মনে হয়, ওরা যেটারে বেশি ভয় পাইতো ওইটার কসম খাই আমার আল্লাহ বলতেছে, আল্লাহ আপনার জোরে বলেন তো। জিজ্ঞেস করছে আব্দুল্লাহ তোর নাম কি? আমি তো বলছি আব্দুল্লাহ, জিজ্ঞেস করছে এ ছবি এ বালক তোর নাম কি? বলে আব্দুল্লাহ। রাজদরবারে যাইবা জ্যোতিষ বিদ্যা শিখাইয়া সরকারি খরচে তুমি বড় ডক্টরেট অর্জন করবা, সরকারি ভাবে লেখাপড়া করে তোমার ডক্টর বানাবো পাদ্রি বানাবো,
বাচ্চার ছেলে হইয়া তুমি এই আমানে বসবাস করতে পারবা? আব্দুল্লাহ ছোট্ট গলায় বললেন, আমি কারো কথায় যাব না, আমার জনম দুখনি মা যদি একবার বলে তাহলেই যাব। কষ্ট হইতেছে? আমি একটা শর্তে রাজদরবারে যাব, আমার মা যদি বলে। ভুলে গেছেন তাফসীর? হ্যাঁ, তোমার মা কই? এই যে রহমতপুর গ্রাম, পরানপুর থানা, রহমতপুর গ্রাম, চলো যাই ইয়ামানের পরানপুর থানা, রহমতপুর গ্রাম। তুমি আব্দুল্লাহর মা? হ্যাঁ। তোমার ছেলেকে আমাদের চয়েজ হয়েছে, লাইক করছি, একে রাজদরবারে নিয়ে দেব। যৌতুষী বিদ্যা শিখাইয়া রাজার ছেলে হিসেবে তাকে রাজার স্থানে স্থলাভিষিক্ত করা হবে। তুমি রাজি বললে হ্যাঁ বলো, না থাকলে না বলো। মা বলে, আমি জানি বাচ্চা যখন টার্গেট করেছে আমার ছেলেকে নিয়েই যাবে, তবে একটা শর্তে, আমার সন্তানকে রাজদরবারে পাঠাবো। সারাদিন যৌতুষী বিদ্যা শিখবে, রাজার কাজ করবে, রাত হলে আমি মায়ের বুকের মধ্যে ঘুমাবে। মা কাকে বলে? সারা রাত রাজা যা বলবে বাচ্চা ইউসুফ জুনওয়াস সব শুনবে, রাত্র হইলে আমি মায়ের কলিজার টুকরো সন্তান আমার মুখে ঘুমাবো। মারহাবা বলে, আপনি বসেন বসেন, হাজান আর সামনে দাঁড়াবেন না। আমার দিকে তাকান, কেউ ডিস্টার্ব করবেন না, খবরটা আলহামদুলিল্লাহ বলেন। আমার মন খারাপ লাগতেছে, চলেন আমার সাথে, আমার মাহবুবের কোরআনের মধ্যে ডুবে যাই, দেখি না আমার মাহবুবের কোরআনে কত মিষ্টি কথা আছে, নামাজ রোজার কথা যেমন আছে কোরআনে, এই সমস্ত তাফসীর কোরআনের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না। এই সমস্ত ওয়াজ আমার নবীর আল্লাহ শুনাইয়া আপনার আমার দিল, আপনার আমার অসান্তনা মনকে সান্ত্বনা দিয়েছে। ঠিক আছে, তোমাকে শহর রাজদরবারে নিয়ে যাব। বাচ্চা ডাক দিছে আব্দুল্লাহ। জি, তোমার নামটা একটু পাল্টায় রাখতে হবে। আব্দুল্লাহ বলেন, আমার জীবন যাবে, নাম পাল্টাবো না। মারহাবা বলেন, আরো জোরে আল্লাহু আকবার। ঠিক আছে, তোমার নাম এটাই থাকুক, কিন্তু আমার একটা কথা শুনতে হবে। কি? প্রতিদিন তুমি যৌতুষীর বাড়িতে যে তুমি এলেম শিখবে আমার ছেলে হিসেবে, যৌতুষীকে ডাক দাও। যৌতুষীর নাম কায়কাউস। কি নাম? জোরে কর। শয়তানের নাম কি? কায়কাউস। কায়কাউস জীবস, এই যে আমি তোমার কথা মতো একটা ছেলে আবিষ্কার করেছি, আমার পালক পুত্র। আমার নবীর তো একটা পালক পুত্র ছিল, যায়েদ বিন হারেসা, তাই না? জিজ্ঞেস করলো, এই ছেলেটাকে তোমার তন্ত্র মন্ত্র যা আছে শিখিয়ে দাও। তোমার ভিতরে এলেম শিখাচ্ছে, জীবনের প্রথম এলেম। আমার দিকে তাকান, যেটা আপনাদের সেই রামায়ণ পিতাবটের মধ্যে আছে, হিন্দুদের ধর্মের মধ্যে। এইভাবে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি তাফসীর হাক্কানির ভিতরে এইভাবে আল্লাহ কুতুব নকল করেছে, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় দুইটা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, মনে রাখবেন। পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে রয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা আধ্যাত্মিক নেতা আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছে, অলিকুল শিরোমণি মুজাহিদ আজম, রাজপথের লড়াকু সৈনিক, যিনি আয়ুব খানকে বলেছিল, আয়ুব খান, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। তুম পাঠান কা বাচ্চা, আই অ্যাম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা, একজন আলেমের বিরুদ্ধে আইন পাশ করে কল্লাও রয়ে যাবে সেই দেশের সন্তান আমি। আল্লাহ সঞ্চালক ফরিদপুরি তার কোরআনের এই সুরার তাফসীর লেখেন, তাফসীর হক্কানির মধ্যে প্রথম আব্দুল্লাহকে শিখাচ্ছে, যেটা গীতার মধ্যে আছে হিন্দুদের, এইভাবে রামায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং 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 ফং। আব্দুল্লাহ কয় ফাদং ফাদং ফং ফং, মানে কি? এটা একটা গীতার শ্লোক, এইভাবে পড়তে হবে। আব্দুল্লাহ বলে, ফং ফং মানে কি? রেহি গে না গে মানে
জ্যোতিষী দেখলো এমন ফুল একখান পাইছি, এ ফরাইতে গেলে আমার দাঁত ভেঙে যাবে। বাপ আমার বয়স নাই, আমি যেমন দুদিন করে মরিয়া তুই আবি আর যাবি, কারণ তোর এখন ভালো করে শিখাইতে গেলে আমার মায়ের খেতে হবে। তুই আবি আর যাবি, আমার বেতন চালু থাক, তুই আইছা যাইস যা। বাজনে এক মাস দুই মাস তিন মাস যখন হয়ে গেছি, আব্দুল্লাহর বয়স বারো বছর তিন মাস, তাফসীর হক্কানির মধ্যে আল্লাহর কুতুব লেখা গো, এইভাবে আল্লাহর কুতুবরা লেখেন গো বাবা। আব্দুল্লাহ তিন মাস যখন জৌতসের বাড়িতে শিক্ষা অর্জন করে, রামায়ণ ভগায়ণ ঈশ্বর হরিপদ মহামানায়ম পদম পদম পং 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 ওম শান্তি ওম শান্তি, আব্দুল্লাহ শেখতেছে বাবা আর মনে মনে আমার মাওলার ডাকতেছে মালিক রে, আমি জানি তুমি একজন কুলহু আল্লাহু আহাদ, তোমার মতো একক বাচ্চার পৃথিবীতে কেউ নাই, কিন্তু এই যে কায়কাউস বলে তার ধর্মের যিশু বলে এক নাম্বার, আল্লাহ আমি জানি তুমি এক নাম্বার, এখন কি অর ধর্ম সত্য না মুসলমান ধর্ম সত্য? আল্লাহ তুমি জানো আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, আমার বাবার নাম তামের, আমার বাবা ছিল ইমাম, আমি ইমামের ঘরে জন্ম নিয়ে ষড়যন্ত্র শিকার হয়ে আজকে রাজ দরবারে, আল্লাহ গো তুমি কই গো ওই একবার যদি আমার সাথে দেখা দিতা, জোরে 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 জোরে, আমার বাবার মতো আমি ইমাম হইতা। আল্লাহ কয় তুই যখন ছোট্ট মানুষ বইলেই ফেলছ কোন ধর্ম সত্য, যা আজকে প্রমাণ হয়ে যাবে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, জোরে 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 জোরে, কোন ধর্ম সত্য? ইসলাম। কোন ধর্ম? ইসলাম। লজ্জা লাগে নি এ চাচা, এ সান্দু চাচা কইতে পড়না, ইসলাম। কোন ধর্ম সত্য? ইসলাম। আরো জোরে ইসলাম, জোরসে বলো ইসলাম, হাত উঁচা করে বলো কোন ধর্ম সত্য? আল্লাহ তোমার পাগল গুলা যেই মুসলমানের ঘরে জন্ম নিছে, আমার কপালে লেখা আছে আই এম মুসলিম, আমি ইসলাম, আমি তুমি কোরআনে বলছো ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আমি নিজেকে গর্বিত মনে করে আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ রাহো পরে দে পরে দে, সময় আছে, কষ্ট হইতেছে না? আর মাত্র 10 মিনিট কথা বলবো না, 1 ঘন্টা তো হয়ে গেছে, চলবে চলবে চলবে, কয়টা বন্ধু সারা রাত টাটকা মিথ্যা কথাই না, সারা রাত আপনিও থাকবেন না আমিও থাকবো না, তবে যতটুকু চলবে কেউ ওঠার চেষ্টা করবে না ইনশাল্লাহ, বলেন তো, হ্যাঁ আপনারা যতটুকু চাইবেন চাহিদা আছে আল্লাহ আমাকে ততটুকু আমার দিয়ে করাবে, শর্ত একটা যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে রেডি ইনশাল্লাহ, বলেন তো ধরবেন তো, তাই না? খালি কম ধর তাহলে বুঝবো আপনি ঠিকই আল্লাহ কোরআনের প্রেমী, ঠিক না বেদি? রেডি আব্দুল্লাহ কয় দিস আল্লাহ সবই তো পাইলাম, হে কয় আমার ধর্ম সত্য, আর আমার আব্বা কয়ে গেছে ইঞ্জিল কিতাব আছে ইসলাম ধর্ম সত্য, আল্লাহ তুমি কও কোনটা সত্য? আল্লাহ কয় না আজকেই পাবি। আব্দুল্লাহ যাইতেছে রাজ দরবারে, হঠাৎ করে দেখে পাহাড়ের গুহার মধ্যে, কারণ এমন শহরটা তো পুরো পাহাড়, পাহাড়ের গুহার মধ্যে দেখে 30 থেকে 32 জন লোক এইভাবে আমার আল্লাহকে ডাকতেছে বাচ্চার ডরে, ওই যে বাচ্চা কইছে আমার মূর্তির সামনে মাথা নত করতে হবে, কেউ আল্লাহ বলতে পারবে না, বাচ্চার ডরে পাহাড়ের গুহায় আমার আল্লাহর ইবাদত করতেছে মাত্র 30 থেকে 32 জন, হালকা জিকির করতেছে সরমনালাদের মতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ কি রে, এই শব্দ তো এমানে বলা নিষেধ, সবই তো আল্লাহ, এমানের ভাষা তো আরবি ভাষা, এই ভাষা তো বলা নিষেধ। সুবহানাল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ পড়তো, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ প্রশংসা, হিরে কারা তোলে তো পায়ে গেছে। আমি আসল উস্তাদ মারহাবো বলেন আরো জোরে। আব্দুল্লাহ যে পাহাড়ে গিয়ে অন্ধকারে চুপ করে তাকে হালকা জায়গায় বসে মজান্ডে, যখন হালকায় জায়গায় বসে জিজ্ঞাস করতেছে ঈসা নবী ধর্মের আব্দুর রহমান উস্তাদ, এ আব্দুল্লাহ রে আমরা জানি পুরাই আমারে তুমি রাজার ছেলে, বাদশা তোমার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময়ে যৌতুষী বানাবে, যৌতুষী বিদ্যা শিখাবে, তুমি দিয়া কোন আমাদের রাজ দরবার ছেলে আমাদের মজমায়। আব্দুল্লাহ বলে আপনারা বলেন এই হালকায় জিকের কতদিন ধরে চলে, বলে এটা তো প্রতি বৃহস্পতিবার এক এক জায়গায় এক এক জায়গায় হয়, বলে যা বলতেছে তোমার পালক বাবা নাস্তিকের ডরে আমরা আজকে এখানে হালকায় জিকির করতেছি। আব্দুল্লাহ বলে আপনি আব্দুর রহমান আজ থেকে আমার উস্তাদ। তুমি আমার উস্তাদ বানাইছো না যায় কয়ে দিবা না, সময় বের করেন কোন সময় আপনার কাছে আমি এলেম শিখবো। বলে তুমি রাজ দরবার থেকে যৌতুষীর বাড়ি কখন যাও? বলতেছে আমি যৌতুষীর বাড়ি যাই দশটায়, আজ থেকে আমি ফজরের টাইমে আসবো, আপনি আমার যে কোনো পাহাড়ের গুহায় অ্যাড্রেস দিবেন, ওখানে যাই আমি আমি ইনজিল কিতাব শিখবো। জোরে 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 আমার আল্লাহ ঘটনা কোরআনে চারটে কসম খায় কেমনে বলে শুনেন, না দূরে রাখেন ফ্যানটা, দূরে রাখেন নাহলে বাতাস আইব না, ঠান্ডা করেন ভাই। এই যে গরমে ডেলি দেখেন না সিলেতে সিলেতে গলাটা চায় না সেটা হয়ে গেছে, এই উৎসবটা বাবা উড়িষ্যা তো লাগবো না, পরে তো পরে লাগবে এখন ইনশাল্লাহ বলে ভাই রে ভাই। প্রতিদিন আজকে ফজরের টাইমে যায় বাচ্চারে বলে আব্বা কি এটা কথা কই রাগ করে নাকি, প্রতিদিন আমি দশটায় যাই কই না কহ, আজ থেকে ফজরের টাইমে যাবো কয়, যা তুই তাড়াতাড়ি হিক গেল এটা বেশি দিন বাঁচবো না। ফজরের টাইমে যায় ফজরের দেখেন ছয়টায়, পাঁচটা থেকে দশটা পর্যন্ত কয় ঘন্টা, চার ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা আব্দুর রহমান উস্তাদের কাছে ইঞ্জিল কিতাব শিখে দশটার পরে যৌতুষীর কাছে যায়। আজকে শিখতে শিখতে আব্দুল্লাহর বয়স ১৩ বছর, কোরআনের তাফসীর, তাফসীরে মারুফুল কোরআনে দেখবেন ১৩ বছর তিন মাস ১০ দিন যখন আব্দুল্লাহর বয়স তখন সংগ্রাম শুরু করে দেন আব্দুল্লাহ। রহমান নবী এখনো আসে নাই, ঈসা নবী চলে গেছে আসমানে। ইসলাম এখন সত্যিকারের দাওয়াত ও তাবলীগের কাজ ঠিক রাখতে হবে। এক আব্দুল্লাহকে দিয়ে সারা পৃথিবী আল্লাহ চ্যালেঞ্জ করে দিবে। নাস্তিকের বাচ্চারা মনে রাখবি আমার ইসলাম ধর্মে এমন ধর্ম, একটা ১৩ বছরের বাচ্চা দিয়ে সারা পৃথিবী কাবাইছে আমার আল্লাহ, এটা ঠিক না ঠিক? মনে রাখবি ১৩ বছরের বালক যদি সারা দুনিয়া কাবাইতে পারে বাইতুল মুকাদ্দাসকে, ৩৫ লক্ষ সৈন্যরা ইসরায়েলি কুত্তা বাহিনী গাজাকে পুরা বিষ্টন করে রেখে দিয়েছে, মাত্র ৩০,০০০ সৈন্য সামনে, আজকে সামনে এক ইঞ্চি অগ্রসর করতে পারতেছে না, একমাত্র আমার আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন সম্ভব নয়। বোমার সামনে পাথর দিয়ে মোকাবেলা করার কথা ঠিক না বেঠে? গাজার মুসলমান হামাসের সৈন্যরা মাত্র ৩০,০০০, আর ইসরায়েলি কুত্তা বাহিনী ৫,০০০০।
পাঁচটাকে এত বড় বড় ভারী ক্ষেপণাস্ত্র দিয়াও গাজাকে দখল করতে পারতেছে না, কারণ মুসলমানের অন্তরে আছে ওই আব্দুল্লাহর স্বপ্ন, ইসলামের স্বপ্ন, কোরআনের স্বপ্ন। মনে রাখবি, আমরা মুসলমান জীবন দিব, ঈমান দিব না। যারা ঈমান হরণ করতে আসবি ওর জায়গায় পূজা ফেলবো, কাকে রাজি আছো আল্লাহ কারিম আব্দুল হা তো দেখায় না। একটু গলা ফাটায় দিয়ে আল্লাহ ভালোবাসবে আপনারে। রেডি? ইসরাইল ইসরাইল, এই যাবার আওয়াজ চেক করলাম আমি, ইসরাইল ইসরাইল, ফিলিস্তিন ফিলিস্তিন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ হবেই হবে, অপেক্ষা করে।